ভিউয়ার্স আজকে আমি আর্টিকলসের নাইন্থ এন্ড লাস্ট লেকচার কন্ডাক্ট করব আজকের এই লেকচারের মাধ্যমে আর্টিকলসের লেকচার সমাপ্ত হয়ে যাবে তো আপনি যদি আমার এই চ্যানেল নতুন এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনকে ক্লিক করবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য তো ডিয়ার ভিউয়ার্স মূল ক্লাসে চলে যাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি ইউজ অফ ক্রস অর্থাৎ কোন জায়গায় ক্রস বসবে সেই ক্রসের ব্যবহার প্রথমে হলো খেলা ও নাম খাবারের নামের পূর্বে খেলা ও খাবারের নামের পূর্বে ক্রস বসাবো যে কোনো খেলার নাম আসবে যে কোনো খাবারের নাম আসবে সেই খেলা এবং খাবারের নামের পূর্বে আমরা ক্রস বসাবো যেমন এখানে দেখতে পাচ্ছি উই প্লে ক্রিকেট 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 থাকার কারণে এখানে ক্রস বসে ক্রিকেট থাকার কারণে এখানে ক্রস বসে এরকম ক্রিকেট ফুটবল টেনিস যা থাকবে সেখানে আমরা কি বসাবো ক্রস বসাবো ঠিক একইভাবে দে হ্যাভ ক্রস ব্রেকফাস্ট এই যে ব্রেকফাস্ট এখানে আমরা দেখতে পাচ্ছি ব্রেকফাস্ট ব্রেকফাস্ট হলো খাবারের নাম যে কোনো খাবারের নাম থাকবে ব্রেকফাস্ট ডিনার সাপার সেগুলোর পূর্বে আমরা ক্রস বসাবো তারপরে নেক্সট নিয়ম হলো পসেসিভ কেজ এর পরে পসেসিভ কেজ মাই আওয়ার হিজ হার দেয়ার ইটস সালামস মিনাস এই যে এগুলা এগুলোকে বলা হয় পসেসিভ কেজ এই পসেসিভ কেজ এর পরে কখনো আর্টিকেল বসে না ক্রস বসে মানে হি ইজ মাই এই যে মাইটা হলো পসেসিভ এখানে ক্রস বসেছে বেস্ট বেস্ট চিটার এই মাই থাকার কারণে তারপর হলো রেজ ইউর ক্রস এখানে ক্রস ইউটা হলো পসেসিভ এই জন্য এখানে ক্রস বসে রেজ ইউর রাইট হ্যান্ড ক্রস বসে তারপরে সেটা চলে এরপরে চলে আসছি প্রকৃতি বুঝালে ন্যাচারের পূর্বে প্রকৃতি দুইটি বাংলা অর্থ হয় একটা হলো ন্যাচার একটা হলো স্বভাব যদি প্রকৃতির বাংলা ন্যাচার হয় তাহলে প্রকৃতি ন্যাচারের বাংলা প্রকৃতি হয় তাহলে সেখানে আমরা কি বসাবো ক্রস বসাবো যেমন হি ইজ আ পোয়েট অফ ন্যাচার এখানে ন্যাচার হলো নেচার শব্দটি আছেন তিনি হলেন প্রকৃতির কবি নেচার শব্দ দ্বারা প্রকৃতি বুঝাইছে সেটা নিয়ে এখানে আমরা ক্রস বসাবো তারপরে এখানে বলা আছে হোম হোমের পূর্বে হোম শব্দটি থাকলে তার পূর্বে কোনো আর্টিকেলস বসবে না এই জন্য এখানে আমরা হি ওয়েন্ট হোম এই হোমের পূর্বে আমরা ক্রস বসাবো তারপরে বলা আছে কার্ডিনাল নাম্বার কার্ডিনাল নাম্বার বাংলা হলো অঙ্কবাচক সংখ্যা যে কোনো অঙ্কবাচক সংখ্যার পূর্বে আমরা ক্রস বসাবো যেমন এখানে দেখতে পাচ্ছি আই বট ড্যাশ টেন পেন্স টেন এই টেন হলো অঙ্কবাচক সংখ্যা এই জন্য এখানে ক্রস বসাবো তারপরে চলে আসছি ভ্রমণ সম্পর্কিত যানবাহন বা ভ্রমণ পথের পূর্বে আর্টিকেলস বসে না ভ্রমণ সম্পর্কিত যানবাহন বা ভ্রমণ পথের পূর্বে কোনো আর্টিকেলস বসে না যেমন উই কেম হিয়ার বাই ড্যাশ বাস এখানে বাস আমরা এসেছিলাম বাসের দ্বারা তাই এখানে যানবাহনের পথের ভ্রমণের পথ বোঝাচ্ছে সেজন্য এখানে আমরা ক্রস বসাইলাম তারপরে এই যে শব্দগুলো ইলেক্ট সিলেক্ট মেক নমিনেট অ্যাপয়েন্ট ক্রাউন চুজ প্রভৃতি বার্বের কমপ্লিমেন্টের পূর্বে আর্টিকেলস বসে না কমপ্লিমেন্ট হলো অবজেক্টের আরেকটি পরিচয় অবজেক্টের আরেকটি পরিচয়কে কমপ্লিমেন্ট বলে সেই কমপ্লিমেন্টের পূর্বে কখনো কোনো আর্টিকেলস বসবে না যেমন উই ইলেক্টেড হিম এই বার্বগুলো থাকতে হবে আমরা নির্বাচিত করলাম হিম তাকে উই হিম হলো অবজেক্ট এই অবজেক্টের কমপ্লিমেন্ট হলো চেয়ারম্যান আমরা তাকে চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করলাম এই জন্য এখানে ক্রস বসবে ডিয়ার ভিউয়ার্স আজকের এই লেকচারের মাধ্যমে আর্টিকেলসের লেকচার সমাপ্তি হয়ে গেল তো আপনারা বেশি বেশি আমার এই লেকচারগুলোকে শেয়ার কমেন্ট করতে থাকবেন এবং বেশি থেকে বেশি শেয়ার দিতে থাকবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন সেই শুভকামনা রেখে আমি আমার লেকচারকে এখানে সমাপ্ত ঘোষণা করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু